বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে যাচ্ছে, এই নির্বাচন কবে হবে, এই নির্বাচন 2017 শেষে, 18 শেষে, নাকি 19 শুরুতে, নির্বাচনটি কি অংশগ্রহণমূলক হবে, অর্থাৎ সকল রাজনৈতিক দল বিশেষ করে প্রধান প্রধান রাজনৈতিক দল যারা অতীতে ক্ষমতায় ছিলেন তারা সবাই অংশগ্রহণ করছেন কিনা এই নির্বাচনে, করলে পুরো শক্তি নিয়ে করবেন কিনা, না দ্বিধা বিভক্ত ত্রিধা বিভক্ত কোনো রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করবে, একজনের প্রতীক আরেকজনের নামে বরাদ্দ হবার কোনো সম্ভাবনা আছে কিনা, নির্বাচন কমিশন তার রোড ম্যাপ ঘোষণা করে সেই অনুযায়ী কাজকর্ম করছে, নির্বাচন কমিশন তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে কিনা, সরকারের ভূমিকা কী হবে। একপক্ষ বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার দায়িত্ব ছেড়ে দেবেন নির্বাচনকালে, এসব নানা রকমের প্রশ্ন আছে। শুধু অংশগ্রহণ করলেই হবে না, সেই নির্বাচন শেষ পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে কিনা, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অবাধ নিরপেক্ষ হবে কিনা, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে কিনা, ভোটাররা সানন্দে ভোট দিতে তাদের যে নাগরিক অধিকার আছে সেটি পালন করতে ভোট কেন্দ্রে যাবেন কিনা, এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমার আজকের অতিথি বারবার আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। নুরজাহান বেগম মুক্তা, আপনাকে দিয়ে শুরু করি, কেমন হবে নির্বাচন এটি নিয়ে এখন পর্যন্ত সংশয় যথেষ্ট সংশয় রয়েছে, বিএনপি বলছে যে তারা জাতীয় নির্বাচনের জন্য এটি সহায়ক সরকার চায়, সেই প্রস্তাবনা তারা হয়তো খুব অচিরেই দেবেন আমরা শুনছি, তারা এই কথাও বলছেন যে কোনো অবস্থাতেই এবার বিনা চ্যালেঞ্জে যেতে দেবেন না। ইতিমধ্যেই বেগম জিয়া বলেছেন যে 2018 হবে জুলুম নির্যাতন বিহীন একটি বছর, মুক্ত বছর, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে তারা যাবেন না যেমন বলছেন, আবার একইভাবে বলছেন যে তারা এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেনই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইয়ের দর্শকদেরকে, ধন্যবাদ আছে আমাদের এখানে তৈমুর ভাই। আমরা সবাই নিশ্চয়ই আনন্দ ঘনভাবে ঈদ পালন করেছি, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। তো আজকে প্রথমে আমি বলবো যে এবারকার যে ঈদটা আমরা পালন করলাম, এবারকার ঈদটা ছিল একটা নির্বাচনী আমেজপূর্ণ মানে ঈদ আমি বলবো আর কি। আপনি দেখেন আমাদের এই নির্বাচনকে উপলক্ষ করে, নির্বাচন এখন থেকে প্রায় 1.5 বছর পরে, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু নির্বাচনী হাওয়াটা লেগে গিয়েছে। আপনি কি আওয়ামী লীগ বলেন কি বিএনপি বলেন, যাদেরই যারাই মনের মধ্যে বাসনা রাখছে যে আগামী নির্বাচনে যুদ্ধে বা মনোনয়ন চাইবে বা অবতীর্ণ হবে ভোট যুদ্ধে, প্রত্যেকে কিন্তু মোটামুটি আটঘাট বেঁধেই লেগে গেছে। আওয়ামী লীগ সভানেত্রী তো নৌকার পক্ষে ভোট চাইছেনই, ভোট চাইছেন, এবং বিএনপি চেয়ারপারসনও কিন্তু ওনার ধানের শীষের পক্ষে ভোট দিয়েছেন। তাহলে কিন্তু মোটামুটি এই যেহেতু দুটা বড় দল, তাদের অসংখ্য নেতাকর্মী আছে, তাদের অনেক মনোনয়ন প্রার্থী আছে, যারা চায় মনোনয়ন, আমাদের তৈমুর ভাইও হয়তো চায়, আমি নিজেও একজন প্রার্থী, তো প্রত্যেকের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। আর সেটি তো ঈদের সময় বোঝাই যায় পোস্টারের নমুনা দেখলে, সেটা তো হ্যাঁ, সেটা ঈদের শুভেচ্ছা দেখলে বোঝা যায় যে কারা কারা, বোঝা যায়, এবং এইটা মানে রীতিমতো গ্রামীণ অর্থনীতিটাকেও কিন্তু চাঙ্গা করেছে এই সুযোগে। কিন্তু এখন আবার পাশাপাশি আমরা ঈদের আগে আমরা জেনেছি যে ঈদের পরে নাকি সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে, এবং ওনারা কিন্তু কিছুদিন আগে একটা ভিশন দিয়েছেন, হ্যাঁ 2030 দিয়েছেন। তো এই ভিশন নিয়ে আসলে আমরা মনে করি না যে এটা তেমন এটাতে কিছু আছে বলে মনে প্রাণে বিশ্বাস করি না, কারণ ওনাদের যেটা ভিশন সেটা হলো আমরা অলরেডি আমরা 2041 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ভিশন দেয়া আছে, 2021 এবং 2041। 2021 হলো মধ্যমায়ের দেশ, আর 41-এর মধ্যে হলো উন্নত দেশে পরিণত করা, আর বিএনপির যে ভিশন সেটা 2030 সালের মধ্যে মধ্যমায়ের দেশ, সেটা কিন্তু অলরেডি 2021-এ আমাদের দেয়া আছে। যাই হোক, এখন ওনারা বলতেছে যে ওনারা মানে ইয়ে করবে, এই যে একটা সহায়ক সরকারের রূপরেখা দিবে। এখন সহায়ক সরকারের রূপরেখা কি, এখানে আমাদের তৈমুর ভাইও কিন্তু একজন আইনজীবী, আমি তো মানে আমিও আইনজীবী, আমরা তো সাংবিধানিক ল পড়েছি, কনস্টিটিউশনাল ল পড়েছি, তৈমুর ভাই পড়েছে, সহায়ক শক্তি নামে কোনো নির্বাচন সহায়ক কোনো কি বলা যেতে সরকার নামে কোনো কিছু বাংলাদেশের সংবিধানে নাই। বিএনপির উচ্চ মহল থেকে যে 6 মাসের মধ্যে আন্দোলনের ক্ষেত্র তৈরি করবে, এবং 6 মাস, এবং একথাও তারা বলছেন যে 2014 কোনো পুনরাবৃত্তি তারা এবার হতে দেবেন না। হ্যাঁ, এবং সেটাও আমি আসছি। তো এটা বলার পরে দেন ওনাদের হাই
মানে উচ্চ মহলে আলোচনা হয়েছে হাই কমান্ডে হওয়ার পর ওনারা কেউ কেউ বলেছেন যে না আমরা 2014 তে যে আন্দোলন করেছি সেইভাবে কোনো আন্দোলনে আমরা যাব না এবং আমি মনে করি এটাও আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য রাজনৈতিক দলগুলোর জন্য একটা ইতিবাচক বিষয় যে সহিংসতা দিয়ে যে কোনো কিছু অর্জন করা যায় না এটা বিএনপি হাই কমান্ড দেরিতে হলেও বুঝেছে হয়তো তখনও বুঝেছে কিন্তু তখন ইগোর কারণে ফিরে আসতে পারেনি তো আমার মনে হয় যে সবকিছু মিলায়ে কিন্তু তারপরে আমাদের কিছু কিছু কথাবার্তা আছে যেগুলো আমাদেরকে মানে আমরা কি বলা যায় আমরা আশঙ্কিত হই যেমন আপনি জানেন একটু আগে আপনাকে বললাম যে ধানের শীষে খালেদা জিয়া ভোট চেয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ভোট চেয়েছেন দুজনেই ভোট চেয়েছেন আবার বলছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না তাহলে দেখা যাচ্ছে দুইটা কিন্তু কন্ট্রাডিক্টরি আমরা ব্রিটেনে কি দেখি ব্রিটেনে কিছুদিন আগে নির্বাচন হলো সেখানে কিন্তু দলীয় সরকারের অধীনেই হলো তত্ত্বাবধায়ক সরকার দলীয় সরকার দিয়েই কিন্তু হয়েছে এখন এ ব্যাপারে কি বলবেন তৈমুর ভাই আমি সেটার অপেক্ষায় আছি তা আমার কথা হলো যে ওনারা বলেছেন যে বেগম জিয়া এটাও বলেছেন যে আসুন সামনে আসছে শুভ দিন ধানের শীষে ভোট দিন মানে নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে ওনাদের অনেক আগ্রহ এবং বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচন করবেন সিলেট ফেনী বগুড়া এবং ওনাদের সারা বাংলাদেশে 900 জন প্রার্থী অলরেডি রেডি হয়ে আছে এবং সারা দেশে দল পুনর্গঠনের জন্য 51টি কমিটি করা হয়েছে তো যাদের এত বিশাল কর্মযোগ্য তারা তো নির্বাচন আসবেই আর এখন যতই বলুক আমরা সহায়ক শক্তি সরকার ছাড়া নির্বাচনে যাব না আমি এই কথাটা কোনোভাবে বিশ্বাস করি না আমার দৃঢ় বিশ্বাস বিএনপি অতীতে যে ভুল করেছে সেটি করবে না বিএনপি অবশ্যই বিএনপি আগামী যে 1.5 বছর পর নির্বাচন হবে সেটার জন্য তারা আটঘাট মেধে তারা নির্বাচন আসবে না আপনি মনে করেন এবং সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আপনি মনে করেন হ্যাঁ আমার মনে হয় যে তারা যে এখন তারা যেভাবে বলছে নির্বাচনী সহায়ক যে একটা সরকার চাচ্ছে আমার মনে হয় না যদি কোনো কারণে বিএনপিকে নির্বাচনের বাইরে থাকতে হয় বা বিএনপি নির্বাচনের বাইরে থাকে আপনার কাছে কি মনে হয় যে সেরকম একটি নির্বাচন আমার কাছে কেন জানি মনে হয় না কোনো আমার কাছে এটা মনেই হয় না যে চিন্তাই করতে রাজি নন আমি এটা চিন্তা ভাবতেও পারি না বিএনপি নির্বাচন আসবে না এটা আমি ভাবতে পারি না আমার ব্যক্তিগত মতামত অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার একটি বিষয় মোটামুটি ভাবে সরকারের সরকার মহলে মোটামুটি বোঝা যায় যে তারা নিশ্চিত যে কোনো অবস্থায় বিএনপি নির্বাচনে আসবে কারো কারো ধারণা যে বিএনপি নির্বাচন না আসলেও বিএনপিকে নির্বাচনে আনবার একটা ব্যবস্থা সরকার যে কোনোভাবে করবে অ্যাটলিস্ট ধানের শীষের প্রতীকটা নির্বাচনী ব্যালটে এবার থাকবে বলে অনেকেই মোটামুটি শতভাগ নিশ্চিত হচ্ছেন তো আপনার কাছে শুনতে চাই যে আসলে পরিস্থিতিটা বিসমিল্লাহ রহমানের রহিম চ্যানেল আই এবং আপনাদের মুক্তা পাশাও আপনাকে ধন্যবাদ বিষয়টা হলো যে বিএনপি বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসী বিএনপি একটা নির্বাচনমুখী দল বিএনপি নির্বাচন বারবার করছে কইরা বিএনপি জয়লাভ করছে বারবার ক্ষমতায় আসছে প্রশ্নটা হলো যে বিএনপি 5ই জানুয়ারিতে কেন নির্বাচনে গেল জিনিসটা দিনের আলোর মতো পরিষ্কার পরিষ্কারটা হলো এই সেটি তো মোটামুটি সকলেই জানে সকলেই জানে সামনের দিকে তাকাবো সেটি জি সামনের দিকে তাকাবো যে সামনের দিকে তাকাবো এই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বিএনপি প্রথম থেকে বলছে এবং তত্ত্বাবধায়ক এবার এবার সামনে পেছনে আমি 5ই জানুয়ারি থেকে বিএনপি যখন এই ক্ষমতা ছিল তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে আওয়ামী লীগই বলছে জামাতকে সাথে নিয়া বামদের সাথে নিয়া যে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া এ দেশের নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন নির্দলীয় গ্রহণযোগ্য নির্বাচন হবে না অনুরূপ কথাটাই যখন তারা ক্ষমতায় এসে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার তুলে দিল সংবিধান থেকে তখন থেকে বিএনপি কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং বিএনপি বলছে যে 5ই জানুয়ারি এই নির্বাচন আমরা যাব না নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এখন আবার যেই ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তো সেখানে তো বিএনপি তো বারবারই বলছে যে তারা নির্বাচনে যেতে চায় নির্বাচনে যাবে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্বাচনের কেন্দ্রের প্রস্তুত আছে এবং সব দিকে প্রস্তুত কিন্তু এই শেখ হাসিনাই এর একটা সমস্যা প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এখানে নির্বাচনটা বিএনপি যাবে কিনা এটা একমাত্র সিদ্ধান্ত নেওয়ার মালিক আমাদের মাননীয় চেয়ারপারসন তিনি এটা নেবেন কিন্তু প্রেক্ষাপটটা এটা বলছে যে যে যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে এই নির্বাচনটা হয় তবে 5ই জানুয়ারি নির্বাচনে আমরা গেলাম না কেন আর আমরা যে বিএনপি যে না এবং যেই কথাটা আসছে যে সহায়ক সরকার এবং বিএনপি কিন্তু তার নির্বাচনে যাওয়ার জন্যই সরকারকে একটা সুযোগ দিতেছে
এবং সরকার কিন্তু বারবারই ওই বিএনপির এই সদিচ্ছাটাকে তারা ভিন্ন মতো পরিচালিত করেছে। এবং দেশের অবস্থাটা আপনি দেখেন যে এখনই বিএনপিকে যেভাবে কন্ট্রোল করা হয়, এখন দেশে মুক্ত আপনি নিশ্চয়ই বলবেন যে সভা গণতন্ত্র আছে, আমরা এখানে ই করতেছি, টকশো করতেছি, কথা বলতেছি, গণতন্ত্র আছে। কিন্তু বর্তমানে যে গণতন্ত্রটা আছে সেটি হল একটা কন্ট্রোল ডেমোক্রেসি, নিয়ন্ত্রিত গণতন্ত্র। এই গণতন্ত্রটাকে বিরোধী দল কতটুকু গণতান্ত্রিক চর্চা করতে পারবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করে সরকারের সিদ্ধান্তের উপরে। যেমন ধরেন আপনি পোস্টারের কথা বলছেন যে পোস্টারিং শুরু হয়েছে, এই আজকে পত্রিকায় ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। আজকে পত্রিকায় আছে যে আমার রূপগঞ্জে আমার পোস্টার পুলিশ আটক করে রাখছে, যে পোস্টার পুলিশ আটক করছে তার সাব ইন্সপেক্টর মোস্তাক, এটা পত্রিকায় জুড়ে গেছে। এবং গ্রাম অঞ্চলে ঢাকাতে কিছু ইফতার পার্টি করা গেছে যেখানে মাননীয় চেয়ারপার্সন উপস্থিত ছিলেন, আর গ্রাম অঞ্চলে অনেক ইফতার পার্টি করা জানে যেখানে আওয়ামী লীগের এই সন্ত্রাসী বাহিনী সেখানে ইফতার পার্টিকে লুট করছে ইফতার সামগ্রী, এবং কোথাও কোথাও 144 জারি করছে। এই রূপগঞ্জেই কাঞ্চন স্কুলের মাঠে একটা আমার ইফতার পার্টি হওয়ার কথা ছিল, আমি চিফ গেস্ট ছিলাম, সেই ইফতার পার্টি 144 জারি করছে। তো এখন কথাটা হলো যে ফিরা ফিরা এই কথাটাই আসতে হয় যে আমরা কী চাই, এই দেশের মানুষ কী চায়। যে এই যে আপনি ইয়ে দেখাচ্ছেন, আপনি টিভিতে দেখাচ্ছে যে মানুষ লাইন ধরে একটা ভোট দিতে চায়, সে তার নিজের ভোটটা নিজে দিতে চায় এবং তার পছন্দ মতো ক্যান্ডিডেট দিতে চায়, যেটা সংবিধানে 65 সাবসেকশন 2 ক্লজে বলা আছে যে একটা প্রত্যক্ষ নির্বাচন ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে জাতীয় সংসদ গঠিত হবে। সেখানে যদি আপনার এই নির্বাচনটা প্রশাসনের মাধ্যমে হয়ে যায়, মানুষ যদি সেখানে ভোট দিতে না পারে, বিএনপির কেন্দ্রের যারা থাকবে এবং বিএনপির সমর্থক যারা থাকবে, যারা অ্যাক্টিভিস্ট থাকবে, তাদের যদি 2 দিন আগে 1 সপ্তাহ আগে বাড়িঘর ছাড়া হয়ে যেতে হয় পুলিশের ওয়ারেন্টের কারণে, মামলা দিয়া, এবং তাদেরকে যাদের পাওয়া যায় তাদেরকে যদি জেলে দিয়ে দেওয়া হয়, এবং সেইভাবে যদি হয় তবে হরিলুটের নির্বাচনতে গিয়ে বিএনপি কী করবে সেখানে? বিএনপি কেন, কোনো দলই সেখানে যাবে? বহু প্রমাণ আছে সরকারি লোকই, আমার নিজের ঘটনায় আমি বলি, সিদ্দিকগঞ্জে 1 বাস 2 বার পুরায় আমাদের নামে মামলা দেওয়া, পুলিশের লোক বাস পুরাইছে তিনি বলছেন আগামী বছর হবে জনগণের বছর, অত্যাচার নির্যাতন বিবর্জিত বছর। তিনি আর একটা কথা বলছেন যে আমি ধানের সামনে আসবে শুভদিন, আপনাদের পুরনো স্লোগান। তিনি আর একটা কথা বলছেন, প্রত্যেকটার মধ্যে আমি উপস্থিত ছিলাম এই ইফতার পার্টিতে, সেখানে আর একটা কথা তিনি বলছেন যে আমরা এই শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালিয়ে, এবং ইফতার পার্টিতে আসেন আরেকটা কথা বলেছেন যে এবার জনগণ ওনাদেরকে এক কাপড়ে বিদায় করবেন, সেটিও বলেছেন। সেটা হলো সেটা, হ্যাঁ সেটা বলেছেন। সেটা কোথায় বলছে আমি বলি, মধু সাহেবের বাড়িটা যখন নিয়ে যাওয়া সেখানেও আমি লাকিলি উপস্থিত ছিলাম। জি, সেই মধু সাহেবের বাড়িটা আপনি দেখেন, মৌদুর সাহেবের একটা ব্যক্তির সাথে ব্যক্তির গোলজ, মৌদুর সাহেব প্লাস একটা ইটালিয়ান এক লোক, সরকার বলে না যে সরকার বাড়িটা সরকারের, রাজুক বলে নাই কোথাও যে বাড়িটা রাজুকের, কিন্তু মৌদুর সাহেব হেরে, মৌদুর সাহেব আইনের লড়াই হেরে গেছেন যে তিনি এই বাড়ির মালিক না, এই বাড়ির মালিক ওই ব্যক্তি মালিক। সেই অবস্থায় তিনি দীর্ঘদিন দেশের সেবা করছেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তার বাড়িটা আসা তসনস করে ফেলবো, তাকে আসা ঘাট ধরে বের করে দিবে, তার সব মালামাল বের করে দিবে, সেটা দেখতে গিয়া সেটা। এবং চেয়ারপার্সন হিসাবে তিনি দলের গার্জিয়ান, দেশের গার্জিয়ান হিসাবে তিনি একজন নির্যাতিত লোকের পাশে গিয়ে সেদিন দাঁড়াচ্ছে, এবং সেদিন সেটা বলছেন যে এক কাপড়ে বিদায় করে দেবে, এবং এক কাপড়ে বিদায় করে দেওয়ার মতো অনেক ঘটনা এই সরকার করছে শোনা যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকেও, আমাদের প্রধানমন্ত্রী যিনি, দেশটাতে খালেদা জিয়াকেও কিন্তু এক কাপড়ে এই সরকার 40 বছরের যে বাড়িতে থাকতেন সে বাড়িতে বিদায় করছে। নুরজাহান বেগম মুক্তা আপনি বলবেন, এবং আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি এই নির্বাচনের আলোচনায় যে সরকারের মন্ত্রীবর্গ বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বেশ ঢাকঢাক করে তারা বিদেশিদের সতর্ক করছেন যে নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করছেন,
বা কোনো ধরনের ষড়যন্ত্র করবার সুযোগ দেওয়া হবে না বা কারো বিদেশে কোনো বিদেশের কোনো পরামর্শ শুনতে সরকার বাধ্য নয় এরকম কথাবার্তা বলছেন যখন কোনো কোনো ডিপ্লোম্যাটকে দেখেছি আমরা নির্বাচন কমিশনে গিয়ে তারা কথা বলেছেন কিংবা তারা বেগম জিয়ার সঙ্গে কথা বলেছেন সেরকম প্রেক্ষিতে সো এই বিষয়টি তো আমি আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত শুনতে চাইব ধন্যবাদ আমি প্রথমে বলি বিদেশিদের ব্যাপারে দেখেন আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং আমাদের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে আমাদের একটা সুন্দর সংবিধান আছে পবিত্র আমাদের দেশটা সেভাবে পরিচালিত হবে যেমন বেগম জিয়াও কিন্তু তার 2030-এর যে সেখানেও কিন্তু বলা আছে যে কোনো বিদেশিদের আজ্ঞাবহ আমরা হব না মা যেটার মূল কথা আর কি সেরকম কিন্তু একটা ক্লজ আছে তো আমাদের দলও কিন্তু বিশ্বাস করে যে আমরা কোনো বিদেশিদের দ্বারা পরিচালিত হব না আমাদের নিজস্ব চিন্তাভাবনা আছে আমাদের মধ্যে যদি সমস্যা থাকে আমরা বসে সেটা নিষ্পত্তি করতে পারবো আমরা অন্য কারো আজ্ঞাবহ কেন হব এটা হলো এক দ্বিতীয়ত দেখা যায় আমাদের তৈমুর ভাই অনেক কিছুর অবতারণা করেছেন উনি মওদুদ সাহেবের বাড়ি প্রসঙ্গে বললেন দেখেন স্পষ্ট কিন্তু রাজুক থেকে কিন্তু বলা হয়েছে আমার কাছে আছে তথ্য বলা হয়েছে এটা রাজুকের সম্পত্তি দীর্ঘদিন ধরে তারা দখল করে রেখেছিল আদালতের রায় দখলমুক্ত করা হয়েছে মওদুদ সাহেব বলেছে ওনাকে কোনো নোটিশ দেওয়া হয়নি কারণ ওনার বাড়ি ছাড়া তখন রাজুক বলেছে যে বাড়ি তো আপনার নয় বাড়ি তো রাজুকের আপনার হলে না আপনাকে নোটিশ দেওয়া হবে এরকম বলা হয়েছে এবং তারপরে দেখেন এই আপনারা জানেন যেটা আমরাও জেনেছি পত্রপত্রিকার মাধ্যমে যে এই বাড়িটা ছিল আসলে একজন বিদেশির উনি চলে গিয়েছিলেন পরে এটা পরিত্যক্ত সম্পত্তি হয় এরপরে উনি কি করেছিলেন যে ওনার ভাইয়ের নামে এটা আম মুক্তার নামা সৃষ্টি করা হয়েছিল এগুলো আদালতের সর্বোচ্চ রায়ে প্রমাণিত আমার দুঃখ লাগে যে উনি একসময় আইনমন্ত্রী ছিলেন মওদুদ সাহেব উনি একটা উক্তি উল্লেখ করেছেন যে উনি বলেছেন যে দেশে কি আইন নেই আমি আইনের আশ্রয় নিব আদালতের আশ্রয় নিব বাড়ি ছাড়বো না ওনাকে তো আদালতের রায়েই তো বলা হলো বাড়ি ছাড়ার জন্য তাই না তারপরে আবার উনি বলতেছে দেশে কি আইন নেই আমি আইনের আশ্রয় নিব আদালতের আশ্রয় নিব এখন এটা আমি জানি না এই কথার কি সদুত্তর দিবেন তৈমুর ভাই তারপরে আরেকটা কথা উনি বলেছেন আমরা রাজনীতি করি বলে বিরোধী দল করি বলে কি আজকে এই অবস্থা সরকারি দলের কেউ হলে কি আজকে এরকম হতো তাহলে পাশাপাশি এই কথাটাও আসে উনি যে বলছেন আজকে বিরোধী দল করি বলেই প্রতিহিংসার চরম দৃষ্টান্ত এটা তো হলো আমি মনে করি যে ওনারা সরকারি দলে থাকলে ওনারা যেটা করতেন সেটাই উনি হয়তো ওনার মনের মধ্যে ভাবতেছেন যে সেই জন্যই এটা এই সরকার করছে এটা তো সরকারের কিছু না এটা কোর্টের ব্যাপার কোর্টের রায়ে যা হয়েছে এবার আসি আমি অন্য প্রসঙ্গে যেমন আমাদের তৈমুর ভাই বললেন যে তত্ত্বাবধায়ক নিয়ে তত্ত্বাবধায়কের জন্য আওয়ামী লীগ আন্দোলন করেছে অবশ্যই কিন্তু জামাতকে সাথে নিয়ে না জামাত ভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামী লীগ ভিন্ন হয়তো তারাও চেয়েছে আমরাও চেয়েছি কিন্তু আমরা কখনো জামাতকে নিয়ে জিল্লুর ভাই আপনি ধরুন আপনি এয়ারপোর্টে যাবেন আপনি আপনার গাড়িতে যাচ্ছেন আমি আমার গাড়িতে যাচ্ছি উভয়ের লক্ষ্য হলো এয়ারপোর্টে যাওয়া তাই না তো সেই ক্ষেত্রে আপনি আপনি ভিন্ন গাড়িতে আমি ভিন্ন গাড়িতে তো এখানে তো এটাকে এক না কিন্তু কিন্তু আমরা কখনো একসাথে উঠি নাই একসাথে বসিও নাই যাই হোক এখন সেটা বলতে গেলে অনেক তর্ক আসবে তারপরে তত্ত্বাবধায়ক সরকার আমরা চেয়েছি ঠিক আছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু আসলে একটা মানে খুব একটা ভালো পদ্ধতি না যখন বাংলাদেশ আওয়ামী লীগ এটার জন্য আন্দোলন করেছে তখন দেশের যে প্রেক্ষাপট ছিল এখন সেই প্রেক্ষাপট নাই সবচেয়ে বড় কথা হলো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু থাকার মানে হলো রাজনীতিবিদরা রাজনীতিবিদদেরকে অবিশ্বাস করা এটা কোনো ভালো সংস্কৃতির লক্ষণ হতে পারে না পৃথিবীর প্রায় সব দেশেই কিন্তু দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয় আর ওনারা তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু বিতর্কিত করেছেন ওনারা ইয়াজউদ্দিন সাহেবকে ওনারা প্রধান উপদেষ্টা বানালেন তারপরে ওনারা বিচারপতিদের বয়স বাড়ালেন এইটা করে তো ওনারা তত্ত্বাবধায়ক সরকারের যে একটা একটা মূল যে একটা লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল সেটাকে ধূলিসাৎ করে দিলেন আর 5ই জানুয়ারির নির্বাচনে ওনারা যায় নাই সেটাও ওনাদের একটা রাজনৈতিক ভুল ছিল রাজনৈতিক ভুল ছিল এই জন্য হ্যাঁ তৈমুর ভাই আমি বলি আপনি বললেন রাজনৈতিক ভুল ছিল এবং পরবর্তীতে ওনাদের কার্যকলাপে ওনাদের সারা বাংলাদেশে বিএনপির যে অসংখ্য নেতাকর্মী তাদের মধ্যে হতাশা নেমে এসেছিল তারা ভেবেছে যে অন্তত যদি নির্বাচনে নিলে পরে যাই হোক সরকার ভালো হলে সরকার গঠন করতে পারতাম নাহলে বিরোধী দলের আসনে বসতে পারতাম সেই ক্ষেত্রে তারা কোনোটাই না করে তারা যে রাজনৈতিকভাবে দেউলিয়াত্বে পরিণত হয়েছে সেটা কিন্তু আজকে আর কিন্তু সবাই স্বীকার করে এবং বিএনপির উচ্চ মহলেও আমরা পত্রপত্রিকায় দেখেছি একটা ক্ষোভ বিরাজ করেছে একটা অংশের মধ্যে যে কেন তখন নির্বাচনটা যাওয়া হলো না আর তৈমুর ভাই একটা কথা বলেছে প্রতিহিংসার কথা আসলে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না যে একটা কথা আছে তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন আমরা এই নীতিতে বিশ্বাস করি একটা একটা গল্প বলি খুব এক লাইনের মধ্যে আমি বলি যেমন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আদব শিখেছেন কোত্থেকে তখন উনি একটা উত্তর দিয়েছিলেন যে আমি আদব শিখেছি আদব মানে বিনয়ী ব্যবহার বেয়াদবের থেকে কারণ বেয়াদব যা কিছু করে আমি ঠিক তার উল্টোটা করি
ঠিক তেমনি আমরা মনে করি আওয়ামী লীগ আমরা ক্ষমতায় ছিলাম, আমরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলাম আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী বিএনপি আমলে নির্যাতিত হয়েছে, তারপর তাদেরকে হত্যা করা হয়েছে অপারেশন ক্লিন হার্টের নামে, ক্রস ফায়ারের নামে। কিন্তু আমরা মনে করি যে তুমি অধম বলে আমরা উত্তম হইলে ভাবিব না, কারণ আমরা সেই নীতিতে বিশ্বাসী এবং আমরা সেভাবে কোনো প্রতিহিংসা রাজনীতি করি নাই। অতএব আজকে যে ভাই বলতেছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করি, এটা আমার মনে হয় সম্পূর্ণরূপে ওনার একটা ভুল ধারণা। আর তারপরে মদুদ সাহেবের কথা দিয়ে এই বই পর্বে শেষ করি, সেটা হলো মদুদ সাহেব আবার কিন্তু দারুণ নাটক করলেন, বললেন যে আমি এখন রাস্তায় ঘুমাবো। তা মানুষ দেখা যায় ফেসবুকে বা সামাজিক মাধ্যমে খুব ভালোভাবে ট্রল করলো যে ঠিক আছে রাস্তায় ঘুমানো অসুবিধা কি, বাংলাদেশের কত মানুষই তো গরিব মানুষ আছে তাই না, যাদের ঘর বাড়ি নেই, তারাও আবার রাজনীতি করেন, তাদের সাথে একাত্ম হইলেন ঘুমান। আবার বলছে আবার ভাঙ্গা খাট মেঝেতে ঘুমাবো, তখন অনেকে বলেছে যে বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে যাদের একটু সমস্যা বয়সের কারণে মাটিতে শুলে মেঝেতে শুলে শরীরের জন্য ভালো। এভাবে কিন্তু দিনের পর দিন ট্রল হয়েছে। যাই হোক, সেটা তো ট্রলের কথা, কিন্তু ওনার আরো দুইটা ফ্ল্যাটও আছে। যাই হোক, এখন আমার কথা হলো যে উনি তো একজন সাবেক আইনমন্ত্রী ছিলেন, তো ওনার থেকে কিন্তু জাতি এটা আশা করে না, কারণ আইন মানবে সাধারণ জনগণ। আর যারা একসময় আইনমন্ত্রী ছিল বা উল্লেখযোগ্য একটা অবস্থানে ছিল, তাদের থেকে তো মানুষ অনেক ভালো কিছু আশা করে। এখন কথাটা হলো যে মধু সাহেবের ব্যাপারটা বেশি আমি আলোচনা করবো না, কারণ সময় একটু অনেক মূল্যবান এখানে। এই একটা কথাই বলতে চাই যে আমি ধরেন আপনার এখানে বেআইনিভাবে এখানে অবস্থান করতেছি, আমাকে যদি এখান থেকে বের করতে হয় আপনি আমাকে নোটিশ দিতে হবে, এটি আইনের বিধান, এটাই আইন বলে। এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 106 দ্বারায় সেটা বিধান আছে যে আপনাকে নোটিশটা করতে হবে। যাক, এখানে আমি আর বাড়াইলাম না, উপহাসমূলক কথা মধু সাহেবের সম্পর্কে একজন আইনজীবী হয়ে তিনি যে কথাটা বললেন এটাও আমি গ্রহণ করতে পারলাম না। যাক, আমি একটা কথার মধ্যে আসি, সেটা এখন দেশে বলতেছে যে প্রতিহিংসার আইন নাই, প্রতিহিংসা তারা করে না। আপনি দেখেন যে 111-এর সময় দুই পক্ষই এই আর্মিরা অ্যারেস্ট করলো, টাস্কফোর্স করলো, করে মাননীয় প্রধানমন্ত্রীকেও অ্যারেস্ট করলো, দেশটাতে খালেদা জিয়াকে অ্যারেস্ট করলো, এবং দুই দলের লোকজনেরই যারা পরীক্ষিত লোক তাদেরকে গ্রেপ্তার করে তাদের মামলা দিল। সেই মামলাতে শেখ হাসিনা প্লাস আওয়ামী লীগের লোকজন সব খালাস হয়ে মন্ত্রী হইয়া তারা ফ্ল্যাগ উড়াইতেছে। আর দেশটাতে খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার আলিয়া মাদ্রাসাকে 3-4 মোকদ্দমা গিয়ে তাকে হাজির হইতে হবে। এই প্রশ্নের উত্তর অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা দিবেন, কিন্তু আমি আসলে এই পুরনো বিষয়গুলো আমি একটু সামনের দিকে আগাতে চাই যে আপনি কি দেখছেন কিনা নির্বাচনের পরিবেশটা তৈরি হচ্ছে কিনা। এবং এখন কথা হইল যে আইনটা যে দেশে দুই ভাগে বিভক্ত, দুই প্রকারের চলে, এই এই সেম বিচারক, সেম আদালত, সেম প্রশাসন, সেই সেম দুদুক এক পক্ষকে খালাস দিয়ে দিতেছে আরেক পক্ষকে জেল জরিমানা দিচ্ছে। সেই অবস্থায় একটা নিরপেক্ষ সরকার ছাড়া আপনি নির্বাচনটা কীভাবে নিরপেক্ষ আশা করতে পারেন? আমাদের দেশে যে আমলাতন্ত্র যেটা আছে সেটা তো ঘৃণা করি আমরা। আপনি যদি কতগুলি আমার যদি সময় দেন আমি 1, 2, 3, 4 করে বলতে পারবো যে আমলারা কী ধরনের ব্যবহার মানুষের সাথে করে, সরকারি দলের জন্য এক প্রকার, বিরোধী দলের জন্য এক প্রকার। আপনার এই সরকার আপনি দেখছেন যে আমলাদের সঙ্গে কাজ করছেন, আওয়ামী লীগ যুবলীগ মারামারি করে ওই টেন্ডার নিয়ে দখল নিয়ে, সেখানে পুলিশে গিয়ে তারা থাপ্পড় মারে, পুলিশে পিটায়, সেখানে কিন্তু কোনো মামলা হয় না। কিন্তু বিএনপির মানুষ এই যে আমার পোস্টার লাগাইতে গেছে সেখানকে দৌড়ে লেগে যায়, এই এই অবস্থাগুলো তো একটা চলতে পারে না। একটা কথা হয়েছে যে তারা বারবারই বলেন যে সংবিধান 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 হইল যে এটা তো কোনো কোরআন শরীফ না, এটা এই বাংলাদেশের সংবিধানটা ইতিমধ্যে 16 সংশোধন হয়েছে জনগণের প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে 16 অবশ্য জনগণের প্রয়োজন হয়, আমি বলি জনগণের প্রয়োজন খুব কম হয়েছে, শাসকের প্রয়োজন হয়েছে। এখন ধরেন হ্যাঁ এই কথাটা আপনি ঠিক বলছেন, এখন এই সংবিধানটা এটা হলো তাদের কাছে একটা রক্ষা কবচ, সরকারের কাছে যে সংবিধান চেঞ্জ করা যাবে না। তো সংবিধান তো চেঞ্জ আপনারাই করছেন, তত্ত্বাবধায়ক সরকার জন্য আন্দোলন আপনারা করছেন, আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিলেও আপনারাই করছেন, করে আপনার সংবিধান সেখানে কাটাছিড়া করছেন। এখন এই সংবিধান কেন পরিবর্তন করা যাবে না? সংবিধান কি কোনো বেদবাক্য? এটা কি ঐশ্বরিক কোনো বিষয়? এটা আপনার কাছে মেজরিটি আছে, আপনি একতরফা নির্বাচন করছেন,
একটা অগ্রহণযোগ্য নির্বাচন করছেন এবং এই এই নির্বাচনটা যে একটা অগ্রহণযোগ্য নির্বাচন এবং বিতর্কিত নির্বাচন এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাদের এক কাউন্সিলের মিটিংয়ে তিনি এই ধরনের একটা কথাই বলছেন, আমি কোট আনকোট বলতে পারবো না যে আমরা এই ধরনের একটা বিতর্কিত নির্বাচন চাই না, গোটা বিশ্ব বলে এটা একটা বিতর্কিত নির্বাচন। এখন এই অবস্থায় আপনি এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া বিএনপি যাবে কি যাবে না এটা তো ফাইনাল সিদ্ধান্ত দেশ সাথে খালেদা জিয়া নেবেন, কিন্তু এখন পর্যন্ত যে প্রেক্ষাপট এখানে সুষ্ঠু নির্বাচন এ দেশের জনগণ পাবে না, এখানে পাবে ওই ক্ষেত্রে যদি সুষ্ঠু নির্বাচন না হয় বিএনপি কি করবে? বিএনপির একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব শুধু এইবার বিএনপি না, বিএনপির সাথে বিএনপির নেতৃত্বে এবার জনগণ একটা আন্দোলন করবে। কারণ তার মানে কি আপনি বলতে চাইছেন যে আগের আন্দোলনে জনগণ বিএনপির সঙ্গে ছিল না? ছিল কিন্তু পুলিশ এবং প্রশাসন র‍্যাব ম্যাজিস্ট্রেট নিম্ন আদালত আপনি একটা কথা খেয়াল করছেন, মাননীয় প্রধান বিচারপতি একটা কথা বলছে যে জজকোর্ট বা ওই নিম্ন আদালত যে কথা একটু আইন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় মিন সরকার না, কিন্তু আপনি সরকার মিন শেখ হাসিনা অ্যাডভোকেট তৈমুর, আপনি যদি বলে থাকেন যে পুলিশ প্রশাসন র‍্যাব এরা আগের বার সরকারের সঙ্গে ছিল মানে ছিল, কিন্তু এবার কি তারা সরকারের সঙ্গে থাকবে না? যে প্রধানমন্ত্রী হবে তার সাথেই থাকবে। তাহলে তাহলে এই দেশের যে প্রেক্ষাপট আমি আপনার বলি, তাহলে কি হবে? আপনি একটা কথা বলছেন যে এই দেশের মানুষ কিন্তু আমিও বলতে চাই আপনার রেফারেন্স না, আমার শক্তির সাথে চলে, বিবেকের সাথে কিন্তু খুব কম চলে, যার দিকে মেমোরি খুব শর্ট খুবই শর্ট মেমোরি, বিবেকের সাথে বিবেক দিয়ে পরিচালিত খুব হয়। এবং আমরা যে বাঙালি আমাদের কিন্তু সম্পর্কে একটা কথা বলা আছে, আমরা হুজুকে বাঙালি যেদিকে যাই একদিকে যাই। তাহলে আমি এইবার বলতে চাই যে এই দেশের যে বর্তমান প্রেক্ষাপট আওয়ামী লীগের ক্যাডার পুলিশ বাহিনী এবং বিভিন্ন অত্যাচার অবিচার যা হয়েছে এতে মানুষ এফেক্টেড এবং মানুষ এইবার এই সরকারকে এই সরকারের অধীনে নির্বাচন হলে এটা মানবে না এবং মানুষ এবার আন্দোলনে নামবে। এবার যে বাজেট দিচ্ছে এই বাজেটে সরকারের লোকজনই পুরোপুরি অসমর্থন করছে, নানাভাবে সমালোচনা করছে এবং এই বাজেট এবং এই সরকারের যে ট্রেন্ড তারা বলে যে এটা মধ্যম আয়ের দেশে পরিচালিত করছে। সরকার সমালোচনা করেছে তখন তো তারা বলবেন যে এখানে অপোজিশনের ভয়েসের দরকার কি, সরকারের ভেতরেই তো মন্ত্রীরাই এক মন্ত্রী আরেক মন্ত্রীর বিরুদ্ধে বলছেন, তো দরকার তো নেই, গণতন্ত্র তো আছে। না, আমার কথা শেষ করতে দেন, সেটা হলো যে ওটা একটা কথা বলেন যে তারা এই দেশকে মধ্য দেশে পরিণত করছেন, এই কথাটা সঠিক না। আপনার এই দেশে যে জিনিসটা হয়েছে যে যারা গরিব তারা দিন দিন গরিব হয়ে যাচ্ছে, যারা বড়লোক তারা দিন দিন বড়লোক হচ্ছে, যার 5 বিঘা সম্পত্তি ছিল তার সেটা বিক্রি করতে করতে এখন শূন্যের কোঠায়, যার 100 বিঘা সম্পত্তি ছিল সে এখন 500 বিঘা সম্পত্তির মালিক হয়েছে। এই ট্রেন্ডে এখন অ্যাভারেজ করে এখন দেখা যাচ্ছে যে তারা বলতে চায় যে এটা মধ্যমায় পরিণত হয়েছে। এই যে থিওরিটা এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভুল থিওরি। আর আমাদের দেশের যে যারা বুদ্ধিজীবী তাদের থেকে তো মানুষ কিছু, সাধারণ মানুষ কিছু পায় না, সাধারণ মানুষ যা পায় এই আমাদের মতো রাজপথ কর্মীদের থেকে পায়। আমাদের দেশের বুদ্ধিজীবীরা যারা একটু প্রধানমন্ত্রীর সাথে বসে টেলিভিশনে ছবি দেখাতে পারে তারাই তখন তাদের এই হক কথাটা ভুলে গিয়া উচিত কথাটা ভুলে গিয়া তখন এই তাদের সরকারের গান গাওয়া শুরু করে। যেখানে দেশের মানুষ গরিব হয়ে যাচ্ছে দিন দিন সেখানে এটা তারা বলে যে এটা মধ্যমায়ের দেশ হয়ে গেছে। অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, ধন্যবাদ। আসলে মানে তৈমুর ভাইয়ের এত কেন মনে হলো যে না আন্দোলন হবে, নির্বাচন হবেই না, তুমুল আন্দোলন হবে? তৈমুর ভাইয়ের ব্যক্তিগত একটা কষ্ট আছে আমরা জানি, সবাই সমগ্র দেশবাসী জানে, উনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, ওনার হয়তো বাসনা ছিল উনি হয়তো ওই নির্বাচনে জিততেও পারতেন, কিন্তু দেখা গেছে যে হাইকমান্ডের না হাইকমান্ডের নির্দেশ, এটা ওনার ধারণা, হাইকমান্ডের নির্দেশ ওনাকে বসে যেতে হয়েছে। তাহলে দেখেন তৈমুর ভাই আপনার দলের মধ্যে গণতন্ত্র আছে কিনা, অভিযোগ করবেন কিভাবে, কারণ আপনি তো দলে আছেন, হ্যাঁ আপনি দলের প্রতি অনুগত, কিন্তু এটাও ঠিক যে আপনার কষ্টটা আছে, কষ্টটা আপনার দলের মধ্যেই তো গণতন্ত্র নয়, আপনাকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনি এই 1 সেকেন্ড আগেই বলেছেন যে আপনি নির্বাচনে করলে আপনি জিততেন। তাহলে দেখেন এখানে আপনার আর আমার বলার কিছু এখানে নাই, দল তো একটা সিদ্ধান্ত নিতেই পারে, নিতেই পারে দল তো একটা সিদ্ধান্ত নিতে পারে সার্বিক অবস্থা পরিপ্রেক্ষিতে। তাহলে কি এটা ভুল সিদ্ধান্ত নিয়েছে? না, আমার নেত্রী আমার যে সিদ্ধান্ত দিয়েছে সেটাকে আমি উভয় করছি, এটা এটা কিন্তু আপনি তো বললেন যে আপনি জিততে পারতেন, অবশ্যই সেটাও সত্য, আমি যে আমার একটা ফুটিংস আছে, আমার একটা গ্রহণযোগ্যতা আছে। তাহলে এই যে আপনি এই ভুল সিদ্ধান্তের কারণে আপনি সিদ্ধান্ত ভুল না, তাহলে আপনি কি আমি এই সিদ্ধান্তকে ভুল বলবো না, আমি আমার নেতার নির্দেশ পালন করছি এবং আমরা যেটা কেন করছেন এটা আমি জিজ্ঞাসা করি, কিন্তু আমাদের বক্তব্য বলে দেখেন
এখানেও কিন্তু গণতন্ত্র নাই এবং আপনাকে গত টার্মও যে নারায়ণগঞ্জে হলো আপনাকে অফার করা হয়েছে আপনি সেই মনোকষ্টে আপনি এবারও প্রার্থী হন নাই যেহেতু আবার যদি আপনাকে দিয়ে রণে ভঙ্গ দেওয়া হয় যাই হোক এখন আপনি আন্দোলন সম্পর্কে বলেছেন তৈমুর ভাই আন্দোলনে আসলে একটা কথা আছে যে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার আন্দোলন আন্দোলনের মাঠে যে বিএনপি প্লপ সেটা প্রমাণ হয়েছে যে সহিংস আন্দোলন করা হয়েছে সেই সহিংস আন্দোলন জনগণ গ্রহণ করেনি সেই সহিংস আন্দোলনের শিকার হয়েছে সাধারণ জনগণ যারা কিন্তু 9টা 5টা অফিস করে সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষ আপনি দেখেন তারাই কিন্তু আপনাদের বলির পাঠা হয়েছে সারা বাংলাদেশকে বার্নিং ইউনিটে পরিণত করেছেন সেই জনগণ কিন্তু আর দ্বিতীয়বার সেই ভুল করবে না কোন সেন্সে আপনাদেরকে আন্দোলন করতেই দিবে না প্রবল প্রতিরোধ করবে জনগণই প্রতিরোধ করবে আর আরেকটি কারণ আমি যেটা বলি যুক্তি দিয়ে সেটা কিছুদিন আগে সম্ভবত কয়েক মাস আগে আপনাদের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে বেগম জিয়া গিয়েছিলেন সেখানে ছাত্র দলের নেতারা স্লোগান দিয়েছিল বেগম খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই তখন বেগম জিয়া ওনাদেরকে বলেছিল যে ভুল তোমরা ভুল বললা তোমরা এইসব কথা বলো কিন্তু যখন 93 দিন ব্যাপী আন্দোলন করেছি তখন কিন্তু তোমাদেরকে পাই নাই কাউকে অতএব তোমরা ভুল বললা ঠিক তেমনি আরেকটি ঘটনা ঘটেছে উনি 2-3 দিন আগে কোর্টে হাজিরা দিতে গিয়েছিল 2-3 দিন না আরো কয়েকদিন আগে ঈদের আগে উনি হাজিরা হ্যাঁ উনি ঈদের আগে হাজিরা দিতে গিয়েছিলেন যাওয়ার পরে সেখানে ওনার উকালতনামায় মোট 478 জন আইনজীবী কিন্তু জেরার সময় একজন আইনজীবী কেউ পাওয়া যায়নি এটা দিয়ে আমি প্রমাণ করলাম যে ওনার উনি তো আইনজীবীও পেলেন না জেরা করার জন্য আবার নিজেই বললেন যে তোমরা ভুল ওনার দলে আইনজীবীর কিন্তু অভাব নেই অভাব নাই ওকালতনামা 478 জন কিন্তু জেরার সময় একজনও পাওয়া যায়নি ঠিক তেমনি বলেছেন যে ভুল বলেছো খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই ভুল তোমাদেরকে পাওয়া যায় নাই এই হলো বেগম জিয়ার যেটা আমরা অ্যানালাইসিস যেটা আমরা দেখতে পেরেছি পত্রপত্রিকার মাধ্যমে এবং কিন্তু এটা সারা বাংলাদেশেরই বিএনপির যে নেতাকর্মী তাদেরও কিন্তু মনের কথা তো আমার মনে হয় যে এইটা আসলে তৈমুর ভাই আপনি এর আগে একটি জনসভায় কিন্তু উনি ঢাকা সহ বেশ কিছু কমিটিকে অভিযুক্ত করেছেন যে তারা আসলে আন্দোলনে নামেনি আপনার স্মরণ থাকবার কথা বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ কিন্তু নামছে মানে ঢাকার কথা অভিযোগই করেছেন উনি নেত্রী হিসেবে একটা পাবলিক মিটিং এ জি করেছেন আর আর সবচেয়ে বড় কথা হলো যে দুইটা নির্বাচন হলো আমরা যে দেখলাম যে নারায়ণগঞ্জের নির্বাচন কুমিল্লা আর হলো কুমিল্লা এবং কুমিল্লাতে ফেল করছেন কুমিল্লা ফেল করছে অসুবিধা নাই তো জনগণ আমাদেরকে ভোট দেয় নাই ফেল করছি আমাদের সেখানে আভ্যন্তরীণ কুন্দন ছিল হয়তো বা সেই জন্য ফেল করছি তো আমরা কি কিছু বলেছি ফেল করছি মেনে নিয়েছি জনগণের রায় আবার নারায়ণগঞ্জে আপনারা মানতে হবে তো সামনে ফেল করলে আপনাদের মানতে হবে হ্যাঁ আসল কথা আসি কে ফেল করলো বলেন আমার আমার শেষ জাতীয় নির্বাচন শেষ করে দিই হ্যাঁ জাতীয় কথা নিয়ে বলি আমার শেষ তো এখন নারায়ণগঞ্জে আবার আমরা পাস করেছি বিপুল ভোটে পাস করেছি ঠিক আছে সেখানে আবার আপনারা ফেল করেছেন এবং সেই রেজাল্ট দেখার পরে তো আপনারা একদম পুরো থ মুখে রা নেই এই জন্য যে এত সুন্দর একটা নির্বাচন হয়েছে আপনারা নিজেরাও মুগ্ধ এবং আমার মনে হয় যে কুমিল্লার যে নির্বাচন হলো সেটাতেও কিন্তু সবাই মুগ্ধ তা আমার মনে হয় মর্নিং শোজ দ্য ডে এই যে নির্বাচনগুলো হলো এত নিশ্চিদ্রভাবে এত সুন্দরভাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ তখন সরকারে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষ এখন একটা সরকারের যা অ্যাচিভমেন্ট সরকার তো সেখান থেকে পিছাবে না সরকার যেটা করে সুনাম কুড়িয়েছে চাইবে যে সেই সুনাম ধরে রাখুক অতএব আপনারা যে মনে করেন বলেন যে এখন নির্বাচন সহায়ক সরকার নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়ক সরকার তারপরে কি জানে বলে আবার অন্তর্বর্তীকালীন সরকার অনেক নতুন নতুন নাম আপনারা দিয়েছেন হয়তো ইংরেজি ডিকশনারিতে এগুলোর কোনো ইংরেজি প্রতিশব্দ নাই হয়তো যাই হোক এগুলো একদমই কিছু লাগবে না কারণ এখানে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন স্বচ্ছ নিরপেক্ষ যে নির্বাচনগুলো আমরা দেখেছেন এই যে নারায়ণগঞ্জে এবং কুমিল্লাতে এর থেকে আরো নিখুঁতভাবে নুরজাহান বেগম মুক্তা বা পৃষ্ঠা হয়তো উনিও তুলতে পারতেন কিন্তু একটি ভালো নির্বাচন যে আপনাদের অধীনে হবে তার কি নিশ্চয়তা আপনি দিতে পারেন যে সেই একটি নির্বাচন হবে সেই নির্বাচন হয়তো আপনারা জিততেও পারেন পরাজিত হলে বিশেষ করে এই অভিযোগটি আছে যে স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন কিছু সিটি কর্পোরেশন নির্বাচন কিছু উপজেলার নির্বাচন যেগুলোতে গণমাধ্যম এবং কি সরকার সমর্থক গণমাধ্যমগুলো যে চিত্র দেখিয়েছে তাতে করে কি আশ্বস্ত হওয়া যায় যে আপনাদের অধীনে বা এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে আমি একদম ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমি আমার যেটা দৃঢ় বিশ্বাস মানে যেসব নির্বাচনে আসলে ক্ষমতার কোনো পালাবদল হতো না আপনারাই ক্ষমতায় থাকতেন হারলেও
কিন্তু নির্বাচনগুলোতে এমন কিছু দৃশ্য মানুষের সামনে এসেছে যেগুলো আসলে কোনো অবস্থাতেই এটি ভালো নির্বাচনী ব্যবস্থা প্রমাণ বহন করে না। আপনি যেটা বলতে চাচ্ছেন যে স্থানীয় নির্বাচনগুলোতে তো সরকার পরিবর্তন হয় না, এখন যে জাতীয় নির্বাচন যেটা সংসদ নির্বাচন সেটা দিয়ে তো সরকার পরিবর্তন হয়। এখন আমাদের কিন্তু স্থানীয় নির্বাচনের যেখানে সরকার পরিবর্তন হয় না সেখানে যে চিত্র দেখা গেছে সেখানে কিভাবে আশ্বস্ত হওয়া যাবে যে যেখানে সরকার বদলের প্রশ্ন আছে? কিন্তু আমরা এই যে নারায়ণগঞ্জ ছিল তো স্থানীয় সরকার নির্বাচন, সেখানে তো আমরা ভালো উদাহরণ মানে যে কিছু হয়েছে কিছু হয়নি, তারপরে কুমিল্লাতে ভালো উদাহরণ সৃষ্টি করেছে এবং সেটা কিন্তু এই নতুন নির্বাচন কমিশনের অধীনেই। এখন আমরা তো সর্বাত্মক চেষ্টা থাকবে নির্বাচন কমিশন আমরা যা দেখছি ভালোভাবে করার, যেখান থেকে উত্তরণ ঘটে সেখান থেকে তো পিছানোর উপায় নেই। অতএব আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি। আর আরেকটি কথা আমি একটু বলতে চাই যে এখন নির্বাচন কমিশন ঘোষিত যে রোডম্যাপ এটা নিয়ে কিন্তু মানে সম্ভবত এই মাস থেকেই আলোচনা শুরু হয়ে গেছে বা হয়ে যাবে আমরা যেটা জানি আর কি। আর আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যে এই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, সেই সব ক্ষেত্রে চারটা বিষয়ের সমন্বয় করে কিন্তু হয়েছে। আমি চারটা পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, রাজনৈতিক সদিচ্ছা ছিল, প্রশাসনিক নিরপেক্ষতা ছিল, প্রাতিষ্ঠানিক সক্ষমতার ব্যবহার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ সক্রিয় উপস্থিতি, এই চারটা জিনিস কিন্তু ছিল। তৈমুর ভাই সময় থাকলে আমি আবার রিপিট করতাম, আমার মনে হয় এরকম যদি জাতীয় সংসদ নির্বাচনও থাকে নিশ্চয়ই থাকবে তখন আরো ভালো। অবশ্যই খাওয়ার জন্য দেখানোর জন্য তো এগুলো তো আপনি যেগুলি বললেন এগুলি গ্রামাটিক্যালি এবং কাগজে কলমে থিওরিটিক্যালি তো ঠিকই আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কথাটা কি সেটি হলো আসল কথা। আপনার কথায় কিছু কথা জব দিতে চাই, সেটা হলো যে বলছে যে 400 আইনজীবী কেউ পাওয়া যায়। গত বৃহস্পতিবার আমি ছিলাম, এই বৃহস্পতিবার আমি ছিলাম কোর্টে, যিনি এই জিনিসটা লিডিং লয়ার তিনি হলো আব্দুর রাজ্জাক খান। তিনি ওই গত বৃহস্পতির কোর্টকে বলছেন যে আমি চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছি, আমি জানাটা করতে পারবো, তবে আমি আপনার ইয়ের জন্য আমি শুরু করে দিই, পরবর্তী সময় আমি করতে পারবো না। আর একটা বিষয় হলো যে রাস্তার মধ্যে যে জনগণ দাঁড়ায়, মানুষ দাঁড়ায়, পুলিশ এমন পিটানো পিটায় যে সেখানে মানুষের উইন্ডের হয়ে সেখান থেকে যেতে হয়। এখন মুখে মুখে তো অনেক কথা বলা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি এই সরকার দেশনেত্রী খালেদা জিয়ার উপরে কী পরিমাণ হিংসাত্মক কার্যক্রম করতেছে এটা যারা আমরা সাথে থাকি, যারা আমরা মাঠে ময়দানে রাজনীতিটা করতেছি, আমরা বুঝতে পারি যে আমরা কী অবস্থা বলতে আসছি। মানে আপনি বলছেন যে ওই 478 জনের মধ্যে সিংহভাগই পুলিশি নির্যাতনের শিকার হয়েছে? আরে রাস্তায় মানুষই তো দাঁড়াইতে পারে না, উনি তো আইনজীবীদের প্রশ্ন, আর আইনজীবীরা তো থাকেই, আমরা নিজেরা থাকি, কিন্তু প্রত্যেকটা ব্যাপারে একটা দায়িত্বপ্রাপ্ত থাকে, যিনি যিনি আমাদের নিয়মটা থাকে যে আমি রোগে আক্রান্ত হয়েছি, আমি জুতা পরে আসতে পারিনি, আমি কেস পরে আসছি, এই কথা আমার স্পষ্ট মনে আছে, সেখানে তিনি কোর্টে কথা বলছেন, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এখন দেখেন এই সরকারের উনি যে কতগুলো ভালো ভালো কথা বললেন না, এগুলো কথা শুনতে খুব ভালো লাগে। আপনি দেখেন এই যে ইয়ে বলছে প্রথম অবস্থায় সরকার থেকে বলছে যে খালেদা জিয়া ইয়ে যায় না, পাহাড় দশে যায় না, সেখানে কোথাও রিলিফ নেওয়া যায় না, তিনি শুধু মুখে মুখে কথা বলেন। তিনি তার প্রতিনিধি পাঠাইলেন, তিনি তার প্রতিনিধি দলের যিনি সেকেন্ড ম্যান মির্জা ফখরুলের পাঠাইলেন, মির্জা ফখরুল এবং একটা স্থায়ী কমিটির নেতৃত্বে সেখানে টিম গেল, তাকে তো পিটাইলো, গাড়ি ভাঙচুর করলো, সেগুলি টিভিতে দেখাইলেন, দেখা গেল, এবং মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হলো, এই বিএনপি মাইরও খাইল, মামলাও দেওয়া হলো। এখন ধরেন এই রিলিফ দিতে গিয়ে যদি বিএনপির মহাসচিবকে সরকার পিটায় এবং সেখানে আইজি ডিআইজি এবং ওসিরা বলে এখন আইন শৃঙ্খলা সুষ্ঠু আছে, এখন পর্যন্ত একটা লোক গ্রেপ্তার হইল না, বরঞ্চ বিএনপির পক্ষে বিএনপির বিরুদ্ধে মামলা হয়ে গেল এবং সব যে 26 জনের বিরুদ্ধে যে আসামি দিয়েছে এই 26 জনকেই এই গ্রেপ্তার করবে, এবং এখন কি এই কথাটাই প্রমাণ করলো সরকার যে বিএনপির নেতাকে মির্জা ফখরুলকে বিএনপির লোকেরা পিটাইল? এখন ধরেন যে যেইভাবে সরকার বিভিন্ন ইনস্ট্যান্স দাঁড় করতেছে, এই ইনস্ট্যান্স অবস্থায় কোনো বিবেকবান লোক মনে করে না, আমি কেন কোনো বিবেকবান লোক মনে করে না যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। আর নির্বাচন কমিশন তো কোনো বিষয় না, যেমনে না চায় তেমনে তাকে নাচতে হবে, এই দেশে ক্ষমতা মানল সরকার, এটা ইন্ডিয়ান সেশন না যে নির্বাচন কমিশন যে তার যার মেরুদণ্ড শেষ করে আনতে হবে। এবং আমি আর আপনার কাছে আসতে পারি, আমি শেষ কথার মধ্যে শেষবারের মধ্যে শেষ করে আন্দোলন সংগ্রামের কথা বলেন, 21 বছর কিন্তু আপনার ক্ষমতা যেতে পারেন নাই, ঠিক না? আন্দোলনটা করলেই আমরা সন্ত্রাসী হয়ে যাব,
আর আপনারা আমাদের এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী এবং ওই যে এটা কি কয় বার্ন ইউনিট বানায় দিবেন, এটা কিন্তু জনগণ গ্রহণ করবে না। এবং আপনারা এই যে বার্ন ইউনিটের ব্যাপারে যে সরকারের পক্ষ থেকেও যে কিছু ভূমিকা আছে, আপনি দেখেন আমি বিআরটিসি চেয়ারম্যান থাকা অবস্থায় 11 জন লোক মারা গেল ইয়ে ওই বাসে শাহবাগে, সে পরবর্তী সময়ে আব্দুল কাহার আকনকে সে আমাকে আসামি করছে। তা আমি বিআরটিসি চেয়ারম্যান হয়ে আমি সেখানে আমি আগুন জ্বালাইছি। এই এই ধরনের ক্ষমতা পরিবর্তন হইলে আমলারা যা করে, শেষ কথাটা আমি বলতে চাই, আমাদের দেশটা দীর্ঘদিন প্রায় 1500 বছর আপনি কি প্রেডিক্ট করছেন, আমি একটু সেটি শুনতে চাই। আমি এক মিনিটে শেষ করবেন, আমি এক মিনিটে আধা মিনিটে একটু কথাটা শেষ করি যে আমাদের দেশটা গোলামিতে ছিল 200 বছর, প্রায় 200 বছর। এই 200 বছরের পর আমরা 2 বার স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের আমলাতান্ত্রিক আচরণ আইন কানুন কিছুই পরিবর্তন হয়নি। ওই আমলাতান্ত্রিক আচরণ ওই গোলামীর আচরণে এখনো রয়ে গেছে, যে প্রধানমন্ত্রী থাকবে তার গোলামি তারা করবে। এটা করতে গেলে তারা নির্বাচনটা সুষ্ঠু হইতে দেবে না, জনগণ প্রতিরোধ করবে, এবং ওই প্রতিরোধের মধ্যে একটা গৃহ বিবাদ দেশে শুরু হবে। আমি গৃহ বিবাদ অনেক কাল ধরে, এবং এই গৃহযুদ্ধকে বন্ধ করতে পারে একমাত্র প্রধানমন্ত্রী সদিচ্ছা। গৃহযুদ্ধ হবে, হ্যাঁ, মানুষ এটা মেনে নেবে না, গৃহ বিবাদ তো শুরু হয়ে গেছে। না না, বিবাদ তো আপনাদের বহুকাল ধরে, এখন মানুষ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন তিনি দিবেন, তবে এটা এটাই এই দেশে একটা শান্তি ফিরে আসতে পারে। এছাড়া আমলাদের বিরুদ্ধে একটা আপনি আমি যে 30 সেকেন্ডে বলবেন, আপনারাও তো ক্ষমতায় ছিলেন, আমলাদের তো ওইভাবে মুক্ত করে দেননি আপনারাও, বহুবার ছিলেন ক্ষমতায় আপনারা। আমলাতান্ত্রিক আচরণটা এই এমন অবয়ে সৃষ্টি হয়েছে, স্বাধীনতার যে চেতনা এটা তাদের মধ্যে ঢুকে নেই। অ্যাডভোকেট মুক্তা, মূল্য আছে, কিন্তু সে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার সাবস্টিটিউট কে হবে সেটা ঠিক করতে হবে। কানাডার আদালত থেকে বিএনপি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, এখন উনি আবার গৃহযুদ্ধের ভয়ও দেখাইলো, তাহলে তো দেখা যায় ব্যাটে বলে মিলে গেছে। আদালত থেকে যা বলা হয়েছে আসলে কি তাই কিনা তৈমুর ভাই, আশা করি এখন তো আর জবাব দেওয়ার সময় নাই। এখন বেগম জিয়া, কিন্তু এটা ঠিক, বেগম জিয়া হাওড়েও যান নাই পাহাড়েও যান নাই, কিন্তু উনি ঠিকই আবার সমালোচনা করেছেন এখন, হ্যাঁ উনি অথচ উনি কিন্তু নিজে কিন্তু পাহাড়েও যায় নাই হাওড়েও যান নাই, কিন্তু আওয়ামী লীগের নেতা নেত্রী গিয়েছেন, এটা এটা ভুল বলেছেন। বেগম জিয়া হাওড়ে বা পাহাড়ে যাওয়ার জন্য রওনাই করে নাই, কাউকেই যে বাধা দিতে তা নয়। উনি মির্জা ফখরুল সাহেবের কথা বললো, মির্জা ফখরুল সাহেব কি করেছে বা তার ঘটনা কি হয়েছে সেটা নিয়ে কিন্তু কেস কাউন্টার কেস আছে, আপনি জানেন আরেকটা কেসও কিন্তু হয়েছে। মূল ঘটনা যেটা ছিল সেটা হলো রাঙ্গুনিয়ার ইসাখালী এলাকায় যখন ওনার গাড়িবহর পৌঁছালো, তখন দুটো সিএনজি অটোরিকশাকে ওনার গাড়িবহর ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে সেটা হলো সাধারণ যাত্রীদের, তাদের মধ্যে তর্ক বিতর্কে তারপরে এই ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেটা তাৎক্ষণিকভাবে ঘটেছে। আর আমাদের দলের যিনি আওয়ামী লীগ থেকে নিন্দা, অবশ্যই বিশ্বাস করবে, পাল্টা মামলা হয়েছে, আপনি একজন আইনজীবী, কেস হয়েছে, কাউন্টার কেস হয়েছে, এখন দুই কেসে প্রমাণ হবে আসল ঘটনা কি, বিএনপির বিরুদ্ধে চার্জশিট হবে এবং আর আপনাদের যারা আওয়ামী লীগের সাথে, সেখানেও কিন্তু 26 জন আসামি আছে, অজ্ঞাতনামা আরো 10-15 জন, না 30 জন, না আমরা যেটা ওই পরে একটা কাউন্টার কেস আছে সেখানে 26 জন নেতাকর্মীর নাম আছে বিএনপির আসামি এবং অজ্ঞাতনামা 10-15 জন। এবং আমাদের ওবায়দুল কাদের যিনি পার্টি সেক্রেটারি উনি নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এটা দুঃখজনক, এটাও আমরা বলেছি। তো আমার কথা হলো যে আরেকটা কথা মির্জা ফখরুল সাহেবের যে রুট দিয়ে যাওয়ার কথা উনি সেই রুট দিয়ে যায়নি, উনি হঠাৎ করে রুট চেঞ্জ করে যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি উনি অন্য রুটে দিয়ে গিয়েছেন, এবং এটা পুলিশকে জানায়ও নাই, ওনার সামনে পিছনে পুলিশ থাকবে, উনি জানায়ও নাই, কিন্তু সেটা থাকবে। তারপরে উনি প্রথম বলেছে এক রুট দিয়ে যাবে, পরে উনি রুট চেঞ্জ করছে সেটা কিন্তু জানায় নাই। যাই হোক, এটা হলো ওনার বিষয়। আর আমার কথা হলো যে আসলে বেগম খালেদা যে কয়দিন আগে বলেছেন যে আওয়ামী লীগের নৌকা ডুবে গেছে, টেনে তোলা সম্ভব না, আর আমার কথা হলো যে আওয়ামী লীগের নৌকা ডুবেনি, নৌকা ভাসমান অবস্থায় আছে, নৌকা অবশ্যই এখন আমরা যেটা বলি যে আমরা এখন মহাসড়কে উন্নয়নের মহাসড়ক, ঠিক তেমনি নৌকা কখনোই ডুবতে পারে না, নৌকা ভাসমানই আছে, নৌকায় আমাদেরকে নিয়ে যাবে অনেক দূর। তবে
এটা ঠিক বিএনপি যদি আগামীতে নির্বাচনে না যায় তাহলে বিএনপিকে কিন্তু ওই এমন অতল গহ্বরে বিএনপি পড়বে খাদের তলায় যে কেন্দ্রীয় কিন্তু তখন টেনে তোলা যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর এবং অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। ব্রিটেনের নির্বাচন নিয়ে দেখছেন তো কথা হচ্ছিল নির্বাচন নিয়ে এবং দুজন আইনজীবী দুজন দুটো প্রধান রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নানান তর্ক বিতর্কে জড়ালেন, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য সমৃদ্ধ করবার জন্য বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখবার জন্য টেকসই করবার জন্য একটি ভালো নির্বাচনী প্রক্রিয়া খুবই জরুরি এবং সেটি অবশ্যই সামনে যে নির্বাচন আছে সেখান থেকেই শুরু করতে হবে। এবং এই যে একটি 46 বছরে ভালো নির্বাচনী প্রক্রিয়া তৈরি হলো না তার দায় দায়িত্ব যারা বিতর্কে অংশ নিলেন তাদের প্রত্যেককে প্রতিটি রাজনৈতিক দলকে অতীতে যারা ক্ষমতায় ছিলেন নিতে হবে। কম বেশি হয়তো পার্থক্য থাকতে পারে কিন্তু দোষ ত্রুটি যাই বলি না কেন সেগুলো বর্তায় কিন্তু সকল পক্ষের উপরেই। আমরা আশা করব যে একটি ভালো নির্বাচনী প্রক্রিয়ার জন্য একটি ভালো নির্বাচনের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে কাজগুলো করা দরকার যে সমঝোতায় পৌঁছানো দরকার সেটির জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব তৎপর হবেন, সকল মহল তৎপর হবেন, যেটুকু ছাড় যার যার পক্ষে দেওয়া সম্ভব সর্বোচ্চ ছাড় দিয়ে বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারা ইতিবাচক ভূমিকা রাখবেন এই প্রত্যাশা। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।